এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ মাছরাঙা টেলিভিশনের ষষ্ঠ বর্ষপূর্তিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের জনপ্রিয় একজন নক্ষত্রকে। নক্ষত্র ঝরে পড়ে, তবে আমাদের আজকের অতিথি শিল্পের বিভিন্ন মাধ্যমে আলো ছড়িয়ে যাচ্ছেন বছরের পর বছর। তিনি একাধারে অভিনেত্রী, নাট্যকার, চিত্রশিল্পী, বুঝেই ফেলেছেন নিশ্চয়ই, তাই না? হ্যাঁ দর্শক, আমাদের সৌভাগ্য আজ বিনোদন সারাদিনের বিশেষ পর্বে আমরা পেয়েছি প্রিয় বিপাশা হায়াতকে। চলুন দর্শক, কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? খুব ভালো আছি। মাছরাঙা টেলিভিশনের ষষ্ঠ বর্ষপূর্তিতে এই বিশেষ আয়োজনে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিলেন, এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাছরাঙা টেলিভিশনকে অভিনন্দন জানাচ্ছি তাদের বর্ষপূর্তিতে, আর যারা আমাকে খুব আদর করে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ, এবং তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। একটু ৬ বছর আগে যদি আমরা ফিরে যাই, মাছরাঙা টেলিভিশনের যাত্রা শুরু হলো যখন, তার আগে আপনার কি প্রত্যাশা ছিল এবং পরবর্তীতে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির আসলে কতখানি মিল হয়েছে? মাছরাঙা টেলিভিশনের সাথে সম্পৃক্ত যে মানুষগুলো আছেন তাদের রুচিবোধ সম্পর্কে আমাদের একটি ধারণা আছে, এবং সেই ধারণা অনুযায়ী আমাদের মনে হচ্ছিল যে এখানে রুচিশীল অনুষ্ঠানই প্রচারিত হবে, এবং আমরা আসলে অনেক আশা করেছিলাম। যতটুকু আশা করেছিলাম আমি জানি না ততটুকু মিটেছে কি না, কিন্তু আমার মনে হয় যে এক ধরনের ধারাবাহিকতা আছে অনুষ্ঠানের মানের, কিন্তু আরও অনেক দূর যাওয়া বোধহয় দরকার ছিল। এই মুহূর্তে যদি আপনার কাছে জানতে চাই, মাছরাঙা টেলিভিশনের কাছে আপনার কি কি দাবি রয়েছে? আমি তো বলবো যে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, এবং মাছরাঙা টেলিভিশন সেটা পারে চাইলে, এবং সেটা শুধুমাত্র অনুষ্ঠানের মান নয়, শিল্পীদের সম্মান, সম্মানী কাজের মান, এবং একটা টেলিভিশন চ্যানেল সেটি কিন্তু কি বহন করে বলতো? এর পেছনে কারা আছেন তাদের রুচি কিন্তু বহন করে, সেই মানুষগুলোরই কিন্তু দর্শন এবং তাদের শিল্প ভাবনাই কিন্তু প্রতিফলিত হয়। সুতরাং আমি মনে করি যে যারা কাজ করছেন এখানে তারা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী মানুষ আছেন, এবং যারা কর্ণধার তারাও অত্যন্ত রুচিশীল। সুতরাং এই চ্যানেলটির আসলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমি মনে করি যে অসীম। একটা বিষয় যদি একটু জানতে চাই আপনার কাছে, যদি আপনি আমাকে অভয় দেন, নিশ্চয়ই করতে পারি। ধরুন আপনাকে একটি টেলিভিশন চ্যানেলের দায়িত্ব দেওয়া হলো, তাহলে প্রথমেই কোন কাজ আপনি করবেন? প্রথমে আমি ভাববো এই দেশের শিশুদের কথা, যে এই শিশুদের জন্য কিছু নেই আসলে, কোনো চ্যানেলে শিশুদের জন্য ভালো কোনো অনুষ্ঠান নেই যেখানে সব ধরনের শিশু বসে, সব ধরনের আমি বলতে চাচ্ছি যে সব সামাজিক অবস্থানের শিশু বসে একটি অনুষ্ঠান উপভোগ করতে পারে, তাদের জন্য কেউ কিছু ভাবছে বলেই আমার মনে হয় না। সুতরাং আমি এই কাজটি করতে চাই যে তাদের জন্য কাজ প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে পথ শিশু যারা আছে, এই পথ শিশু এবং যারা শ্রমিক শিশু, শিশু শ্রম, এর বিরুদ্ধে খুব জোরালোভাবে কোনো অনুষ্ঠান আমি প্রচার করতে চাই। কারণ একটি শিশু যখন বেলিফুল বিক্রি করে বা বেলুন বিক্রি করে, ৪ বছরের একটি শিশু, ৫ বছরের একটি শিশু গাড়ির কাঁচ মোছার জন্য কাপড় নিয়ে আসে, তখন কিন্তু আমি আমার মেয়েটার দিকে তাকাই, আমি আমার ছেলেটার দিকে তাকাই। এটি আসলে কোনোভাবেই, এই সমাজে যদি একজন বুদ্ধিজীবীও বেঁচে থাকেন তাহলেও আমাদের সেটা নিয়ে প্রটেস্ট করা উচিত, এবং সেটার জন্য জোরালো দাবি জানানো উচিত যে আমরা এটা দেখতে চাই না। এবং আজকে আমি ভেবে এসেছি যে এই অনুষ্ঠানে যদি আমার কখনো সুযোগ হয় আমি এই বিষয়টি বলতে চাই, এবং আমি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আমি এটি বলতে চাই। অনেকেই বলেন যে ইদানিং দর্শকরা নাকি ছোট পর্দায় নাটক দেখছেন না, ইউটিউব কিংবা অনলাইনের প্রতি বেশি ঝুঁকছেন নাটক দেখবার জন্য, আসলে কি তাই? আমি তো দর্শক হিসেবে তাই করি, কারণ আমার নিজের নাটকই আমি টেলিভিশনে দেখতে পারি না, ফলো করতে পারি না, কারণ এত ইন্টারাপশন টেলিভিশনে দেখতে পাচ্ছে না, তাই বলে সে কিন্তু নাটক দেখা বন্ধ করে দিচ্ছে না। কিন্তু যেটা হচ্ছে যে যে সময়ে নাটকটি অনেয়ার হচ্ছে সে সেই সময় চলে যাচ্ছে অন্য দেশের চ্যানেলে, এটির জন্য আমরাই দায়ী। আসলে এই যে আপনি বললেন দর্শক হিসেবে যে অনেক বেশি ইন্টারাপশন হচ্ছে একটা নাটক দেখবার মাঝখানে, কিন্তু শিল্পের পাশাপাশি বাণিজ্যেরও তো প্রয়োজন রয়েছে, তো এই দুটোর মধ্যে আসলে কিভাবে সামঞ্জস্যতা রাখা সম্ভব? আসলে আমি মনে করি যে শিল্প এবং বাণিজ্য একটি আরেকটির একেবারেই বিপরীত অবস্থান করছে,
যখন আমি শিল্পের কথা বলবো বা শিল্প নিয়ে আমি কাজ করব বা শিল্প যখন আমার ফোকাসে, তখন আমাকে আসলে শিল্পকেই গুরুত্ব দিতে হবে। তখন যদি আমি বাণিজ্যকে গুরুত্ব দেই, তাহলে শিল্প আসলে শিল্পের জায়গায় থাকবে না, সেটাকে অশ্রদ্ধা করা হবে, অসম্মান করা হবে। নাটকের অভিনয় শিল্পীর সংকট, এই সংকটটা আসলে কেন হচ্ছে বা নতুন অভিনয় শিল্পী আমরা কেন পাচ্ছি না, বা ঘুরে ফিরে দেখা যাচ্ছে একই তারকাদের উপস্থিতি বারবার নাটকে? একই তারকাদের উপস্থিতি বেশিরভাগ ক্ষেত্রেই ভালো অভিনেতা অভিনেত্রীদের আমি বলবো। হয়তো তারা টাইপড কোনো কোনো ক্ষেত্রে, হয়তো তাদেরকে দিয়ে একই চরিত্রে অভিনয় করানো হচ্ছে, তাদেরও কোনো অপশন হয়তো নেই, কারণ তারাও হয়তো এটাকে পেশা হিসেবে নিয়েছে এবং তারা এর ওপর নির্ভর করছে তাদের জীবিকা। এই বাস্তবতাকে এবং এই বিষয়টিকে কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে। যে কোনো কাজের জন্যই আসলে ভালোবাসাটা সবচেয়ে আগে প্রয়োজন, বিশেষভাবে। নিশ্চয়ই, তুমি যখন আজকে উপস্থাপনা করতে এসছো, তুমি উপস্থাপনা করতে ভালোবাসো বলেই তুমি এসেছো। আমি কাজটিকে ভালোবাসি বলেই আসলে আমি অভিনয় করি না এখন। আমি যদি ভালো না বাসতাম, তাহলে আমি হয়তো সারা বছর অনেক নাটকে অভিনয় করতে পারতাম, কিন্তু আমি করি না, কারণ আমি কাজটাকে ভালোবাসি। এবং আমি এই অস্থির অবস্থায়, এই অস্থির পরিবেশে আমি কাজ করতে পারি না। আমার মনে হয় যে ভালোবাসাটা নেই চারপাশে, খুব কম লোকের মধ্যে আছে। এবং যাদের মধ্যে সেই ভালোবাসাটা আছে এখনও, যারা এখনও কাজ করে যাচ্ছেন, তারা খুব কষ্টে আছেন, কিন্তু খুব কষ্ট নিয়ে অভিনয় করেন। আমি খুব জোর গলায় বলতে পারি যে যারা ভালোবাসেন তাদের কাজটাকে, তারা ঘরে ফিরে এসে নীরবে কাঁদেন, তাদের চোখের পানি না পড়লেও তারা কাঁদেন। আপনি নাটক লেখেন, আপনি নাটক লিখেছেন এবং একটি নাটক আপনি পরিচালনা করেছেন, তারপরে আপনাকে আমরা আর পরিচালনায় পাইনি, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু যদি জানতে চাই যে নাটক লেখার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয় মাথায় রাখেন? নাটক লেখার বিষয়টি আসলে খুব মজার বিষয়। এটা হচ্ছে দর্শকের সেন্টিমেন্টকে নিয়ে আসলে খেলা, তাকে বিভিন্নভাবে ফাঁদে ফেলা, দর্শককে ফাঁদে ফেলা, এটা হচ্ছে আমার প্রথম টার্গেট। আচ্ছা, হ্যাঁ। এবং সেই ট্রিকটাকে আসলে আয়ত্ত করাটা খুব ইম্পর্ট্যান্ট। হয়তো আমি পারি না, কিন্তু আমি চেষ্টা করি সেটাই। এবং আমার যেটি টার্গেট থাকে, যে আমি দর্শকের জন্য কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই, কিন্তু দর্শক এন্টারটেইনড হয়ে বের হয়ে গেল, সে হয়তো কাঁদতে কাঁদতে নাটকটি শেষ করলো, বা হাসতে হাসতে শেষ করলো, বা খুবই একটা প্রেমের অনুভূতি নিয়ে সে নাটকটির পরিসমাপ্তি দেখলো, কিন্তু রাতে সে ঘুমাতে পারবে না, কারণ সে অন্য কিছু একটা আবিষ্কার করেছে সেই নাটকের ভেতর থেকে। তো আমার মনে হয় যে নাটকের লেখার ট্রিকটা আসলে ওখানেই হওয়া উচিত। আপনার প্রাপ্তির খাতায় কি কি যুক্ত হয়েছে তা তো আমরা সবাই জানি, যেটা আর কি বাইরে থেকে দেখা যায়। দেশ বিদেশে আপনি বিভিন্ন জায়গায় চিত্রশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন এবং একই সঙ্গে আপনি অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। তারপরও যদি জানতে চাই যে এখনও পাওয়ার বাকি আছে বা স্বপ্ন দেখেন কি আছে এমন? আসলে আমি সৃষ্টিকর্তার কাছে একটি কথাই বলি, সেটি হচ্ছে যে আমার ছেলেমেয়েদের যেন আমি মানুষ করতে পারি এবং তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। তারা যে পেশাই যাক, তারা যেন মানুষের কল্যাণে তাদের ভূমিকা রাখে, তাদের জীবনের ভূমিকা যেন মানুষের কল্যাণে থাকে। এটি আসলে আমার সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বড় চাওয়া। আজকের এই বিশেষ দিনে আপনি বিনোদন সারাদিনকে সময় দিয়েছেন, এজন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তোমাকে অনেক ধন্যবাদ, মাছরাঙাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা পেছনে আছেন। আর একটা কথা আসলে আমি বলতে চাই, যে অনেক নেগেটিভ কথা বলেছি, অনেক কষ্টের কথা বলেছি, কিন্তু এই দেশটাকে কিন্তু ভালোবাসি। আসলে ভালোবাসি বলেই আমি চাই যে একটি সুন্দর রাস্তা হোক যেখানে আমি হেঁটে যাব, যেখানে দূষিত বাতাস থাকবে না, আমি হয়তো দেখবো না, কিন্তু আমার বাচ্চারা যেন শুদ্ধ বাতাসে হাঁটতে পারে, বিশুদ্ধ বাতাসে, বিশুদ্ধ পরিবেশে, তারা যেন, তাদের ছেলেমেয়েরা যেন অনেক খেলার জায়গা পায়, সুন্দর গাছগাছালি পায়, পাখি পায়। ঢাকা শহরে যানজটপূর্ণ এই অসহ্য যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই।